যারা আগামী 16 জানুয়ারি 2022 NMMSE-র অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে তোমাদের যে সিলেবাসে স্যাট রয়েছে সেই স্যাটের ম্যাথের কিছু অঙ্ক করব। এর আগে ম্যাথের 4টে ভিডিও আমি আপলোড করেছি, এছাড়াও ম্যাথের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। দেখো আজকে আমি যে অঙ্কগুলো করব সব ঘনফল নির্ণয়ের থেকে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যে এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে। হ্যাঁ, আগে তোমাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি একটু এক ঝলক, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে কিরকম ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। তারপরে আমি তোমাদের অঙ্কগুলো করে দেখাচ্ছি। দেখো এই যে এরকম ধরনের অঙ্ক করলে কিভাবে করতে হবে, অন্য যদি ডেটা দেওয়া থাকে তাহলেও তোমরা কিন্তু বুঝতে পারবে। এই যে তো এতগুলো অঙ্ক হয়তো আজকের ভিডিওতে করা সম্ভব হবে না, তবু আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলে কিরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আজকের ভিডিওতে হয়তো হাফ করব, পরের ভিডিওতে বাকি হাফটা করব। তাহলে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এই অঙ্কটা দেখো কি আছে, এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে এত এর এত সমস্যা কত। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। অঙ্কটা দুভাবে করা যায়, আমি শর্টে দুভাবেই করছি। প্রথমে এইটা তুলে নাও, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবে। দেখো এখানে প্রথমে দুদিকে ঘন করে দাও, ঘন মানে কিউব, হোল কিউব। এই যে হোল কিউব, জিরোর হোল কিউব করলে তো জিরোই হবে, পাশে লিখতে হবে উভয় দিকে ঘন করে। আমি আর লিখছি না যেহেতু এমসিকিউ এগুলো, কিন্তু এমনি অঙ্ক হলে করতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, একটা ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি, এটা এ এটা বি, ইন্টু এ প্লাস বি, আর ডান দিকে জিরো। এবার দেখো বা দিকে এটা কত হলো, এক্স টু দি পাওয়ার 3^6, এটাও তাই 6, এটা 3x² y² আর দেখো এইটার মান এই যে প্রথম লাইনে রয়েছে জিরো, হ্যাঁ ইন্টু জিরো, এর গুণ চিহ্ন দিতে পারো সমান জিরো, মানে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে x^6 যোগ y^6 ইকুয়াল টু জিরো, এটাই হবে উত্তর। এটার মানই তো চেয়েছে, তো এ নম্বর অপশনটা হবে উত্তর। এটা আরো শর্টে দেখো আরেকটা নিয়মে করা যায়, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যেটা দেওয়া আছে ওটা তুলেই অঙ্কটা করতে হবে। এখান থেকে x² মানটা বের করো, তাহলে এটা ডান দিকে চলে গেলে -y². এবার যেটার মান বের করতে বলেছে সেটা তুলে নাও, এবার মান বসাও। এখানে x² জায়গায় এটা বসবে, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি x^2 যোগ y^6 থাক। এবার x² জায়গায় আমি এটা বসাবো, মানে -y² তার কিউব প্লাস y^6। এটা তো কিউব যেহেতু মাইনাসই থাকবে, আর y^6 হবে প্লাস y^6, একটা মাইনাস একটা প্লাস মানে কেটে গেল, তাহলে থাকলো জিরো। তাহলে জিরো বেরিয়ে গেল, কাটলেও হবে এটা না কাটলেও হবে, বোঝা গেল? দুটো নিয়মই করালাম, যে নিয়মে সুবিধা হবে সেটা ধরেই করবে, এরকম যে কোনো থাক না কেন, 8 যদি থাকে তাহলেও এইভাবে করার চেষ্টা করবে। আচ্ছা এর দেখো পরের অঙ্কটা, এটাও দুভাবে করা যায়, আমি দুভাবে করে দিচ্ছি। দুভাবে করার কারণ কোন অঙ্ক কোনভাবে করতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই, সেজন্য দুটো নিয়ম জানা থাকলে দুভাবে তুমি চেষ্টা অন্তত করতে পারবে। তো এইটার মান দেওয়া আছে আর এইটা মাইনাস এত, তাহলে এটা কত এইটা। হ্যাঁ, তো আমরা এক কাজ করব, এই যে এইটুকু শুধু নিয়েও কিন্তু কাজ করা যায়, পি কিউব প্লাস কিউ কিউব এইটুকু নিয়েও করা যায় বা পুরোটা নিয়েও করা যায়। দেখো কিরকম, আচ্ছা আগে আমি একটা আরেকটা পদ্ধতি করি, এইটা নিয়ে করি। হ্যাঁ, পি প্লাস কিউ প্লাস আর সমান শূন্য, আরটাকে ডান দিকে নিয়ে যাই মাইনাস আর, এবার দুদিকেই ঘন করে দিই মাইনাস আর কিউব উভয় দিকে ঘন করে। হ্যাঁ, এবার হচ্ছে ওই একই আগের ফর্মুলাটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর ডান দিকে তো এটা রয়েছে। এবার দেখো এই জায়গাটায় তুমি এই যে এই লাইন থেকে এই মানটা বসাতে পারবে, এটাতে 1 নম্বর দিয়ে রাখো, যদি অঙ্কটা লিখে করো তাহলে এরকম 1 নম্বর দিতে হবে, সেজন্য আমি দেখালাম।
তাহলে এটা কি হবে একবারে বসাই এটা হবে মাইনাস এই লাইন থেকে মাইনাস আর লিখে করলে এরকম লিখতে হয় পাশে এক নং হইতে এবার দেখো এটা পি কিউব প্লাস কিউ কিউব মাইনাস এটা কি হয়ে গেল তাহলে থ্রি পি কিউ আর হ্যাঁ আর এই দিকের এইটাকে একবারে এই লাইনে আগে নিয়ে আসি তাহলে প্লাস হবে প্লাস আর কিউব দেখো এটা ডান দিকে কি থাকলো কিছুই থাকলো না ডান দিকে থাকলো শূন্য তাহলে এই যে এইটার মান বেরোলো শূন্য এই যে এটার মান তার মানে এ নম্বর অপশন হবে উত্তর এটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে এই যে এই এইটা তুলে নিয়ে করা যায় হ্যাঁ মানে শুধু যদি এইটুকুর মান বের করো তাহলে এখানে একটা ফর্মুলা পড়বে দেখো সেটা দেখাচ্ছি এখানেই অথবা এক কাজ করছি আমি এখানেই দুটো অঙ্ক না করে পরে আরেকটা অঙ্ক আছে ওইটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি ওইটা শিখে নিয়ে তারপরে এখানে ওই দ্বিতীয় পদ্ধতিটি তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে তাহলে এইটা দেখো পরেরটা এটার মান দেওয়া আছে হলে এটা কত তো এই যে প্রথমে যেটা দেওয়া আছে আমরা এটাই তুলে নিচ্ছি হ্যাঁ একই রকম ঘন অঙ্কগুলো দেখো বুঝতে পারছো আশা করি সবগুলোই প্রায় ঘন করতে হচ্ছে এটা ঘন করলে কি হবে এটা আচ্ছা একটা লাইন বেশি করি উভয় দিকে ঘন করে এরকম লিখবে তাহলে ওই ফর্মুলা কিন্তু একই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর ডান দিকে হবে মাইনাস তিনটে তিনের গুণফল মানে 27 তাহলে এখানে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখানে হবে প্লাস থ্রি এ বি আর এখানে হবে ইন্টু এটার মান হচ্ছে যে এটা মাইনাস 1/3 মাইনাস এত তাহলে দেখো বাঁদিকে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখানে থ্রি আর থ্রি কেটে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এ বি সমান সমান 1/27 দেখো এইটার মানে কিন্তু বের করতে বলেছে তোমাদের অঙ্কটা শুরুর আগে যেটা দেখতে হবে যে কিসের মান দেওয়া আছে আর কিসের মান বের করতে হবে সেটা আগে দেখে নিতে হবে তারপর অঙ্কটা শুরু করতে হবে তাহলে এটার মান বেড়ে গেল মাইনাস 1/27 খুবই সহজ বুঝতে পারছো আশা করি বি নম্বর অপশনটা হবে উত্তর এবার এই অঙ্কটা দেখো দেখো এরকম দেওয়া আছে দেখো এই তিনটে একই তারপর থ্রি ইন্টু এই দুটো একই এটা আলাদা তারপরে এইটা একই এই দুটো আবার একই রকম তারপরে এই রকম তো আমরা এক কাজ করব এই যে ধরে নেব ধরি 22.56 এটা এ আর হচ্ছে এবং এই যে এটা 17.44 এটাকে ধরে নিচ্ছি বি এবার তাহলে এই রাশিটাতে মানগুলো বসিয়ে দিই একটু শর্টকাটে করব দেখো এখানে তার মানে এ এ এ মানে এ কিউব প্লাস থ্রি এ আর এ মানে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি এ স্কোয়ার বি প্লাস থ্রি এটা দেখো এ আর এটা হচ্ছে বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউব তো এটা কার ফর্মুলা তোমরা তো বুঝতেই পারছো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এবার এর জায়গায় এর মানটা বসিয়ে দাও 22.56 প্লাস বি মানে হচ্ছে 17.44 তার হোল কিউব তার মানে এটা যোগ করো দেখো যোগ করলে শূন্য শূন্য সাত আর হাতের এক আছে সাত আর দুই নয় একে দশের শূন্য হাতলো এক চার 40 তার কিউব দেখো একটু ভুল করেছিলাম এখানে তিনটে 40-র গুণফল হবে মানে চার চারে ষোলো চার ষোলং 64 আর তিনটে 40-তে তিনটে শূন্য আছে মানে তিনটে শূন্য হবে এইটা হবে উত্তর বি নম্বরটা হবে উত্তর আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো এই মানটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত দেখো এই অঙ্কটা আমরা ওইভাবে করব এর আগে একটা অঙ্কতে আমি বলেছিলাম না যে দ্বিতীয় নিয়মে করা যায় সেই দ্বিতীয় নিয়মটা এখানে অ্যাপ্লাই করব তোমরা ওই অঙ্কটাতেও এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো দেখো প্রথমে আমরা যেটা করব এই যে এইটাকে তুলে নিচ্ছি মানে যেটার মান বের করতে হবে এ প্লাস বি প্লাস সি দেখো এইটাকে আমরা এরকম কিন্তু লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস সি টু দি পাওয়ার 1/3 হোল কিউব দেখো এই যে থ্রি থ্রি কেটে যাবে এই থাকলো তারপরে বি থাকলো এরকম হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আচ্ছা এই তিনটের কিউবের একটা ফর্মুলা আছে কি
একটা হচ্ছে এ, এ মানে এখানে 1/3, এই টোটালটা মিলে এ, টোটালটা বি, টোটালটা সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, প্রথমে এইটা, তারপরে ফর্মুলাতে কি আছে, ইনটু এ স্কোয়ার। দেখো এ স্কোয়ারটা আমরা একটু শর্টে লিখবো, 1/3 তার স্কোয়ার, স্কোয়ার হলে ওই একের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2/3 হবে, ঠিক আছে। তাহলে পরেরটাও একই রকম হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হবে মাইনাস এ বি। এবার এ বি মানে যে এইটা আর এটা, মানে এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3, তারপরে হবে মাইনাস বি সি, বি টু দি পাওয়ার 1/3, সি টু দি পাওয়ার, মাইনাস সি এ, সি মানে 1 এটা আর এ টু দি পাওয়ার এটা হলো। তাহলে এবার এটা হয়ে গেল, এইবার যেটা হবে সেটা হচ্ছে, দেখো এইটা আর এটা কিন্তু গুণ সম্পর্ক গোটাটাই, ঠিক আছে, এটা গুণ সম্পর্ক, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, বা দিলেও হয় মানে গোটাটার সাথে, এটা থার্ড ব্র্যাকেট তো দিয়েই দিয়েছি, ঠিক আছে। এইবার কি হবে, না দিলেও হয়, এটা প্লাস, সূত্রটা কমপ্লিট হলো না, এর সঙ্গে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে 3 এ ইন্টু বি ইন্টু সি, 3 এ বি সি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তিনটে মিলে একসঙ্গে যদি ফর্মুলা দিই এরকম হবে। দেখো এই যে এইটার মান দেওয়া আছে 0, তাহলে দেখো এই টোটালটার সাথে এই যে থার্ড ব্র্যাকেটের যে অংশটা, টোটালটাই গুণ সম্পর্ক, এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে এইটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, শূন্যর সঙ্গে ইনটু এইটা, তার মানে শূন্যই হবে, প্লাস 3 এটা হবে। যেহেতু ওই যে ওইটা শূন্য, এইবার দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারি, 3 এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো এ বি সি এরও একটা মান দেওয়া আছে, এ বি সি মানে 1, তাহলে 3 এখানে 1 বসাচ্ছি, তারপরে এটা এই যে মানটা বসালাম যে সেটা লিখতে হবে, 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন সেটা মানে 1, হ্যাঁ 3 কে 1 দিয়ে গুণ করলে 3 হবে, তাহলে 3 কিন্তু হচ্ছে উত্তর, মানে সি নম্বর অপশনটা হবে উত্তর। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, আমি এটা আর করব না, মানে পরের অঙ্কগুলো আর করব না, তোমরা একটু দেখে নাও, দেখো তো এই অঙ্কগুলো চেষ্টা করতে পারো কি না, যদি হয় তাহলে তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। এই যে 31 নম্বরটা দেখো, তারপর 32টা দেখো, তারপর 33টা দেখো, তারপর 34টাও দেখো, যদি পারো কমেন্টে জানিও, আর যদি না পারো তাহলে আমি পরের ভিডিওতে করে দেবো। তাহলে এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও।